দুই বছরের চুক্তিতে পুরনো ঠিকানায় ফিরলেন সাবেক বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের চিলির ফুটবলার অ্যালেক্সিস সানচেস। ইন্টার মিলানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত শনিবার ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান ক্লাব উদিনেসের সঙ্গে চুক্তি করেন। 2006 থেকে 2011 সাল পর্যন্ত উদিনেসেতে খেলেছিলেন সানচেস। এরপর যোগ দেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনাতে, তিন মৌসুমে সেখানে খেলেন তিনি। এরপর ইংলিশ ক্লাব আর্সেনালে চার বছরে 166 ম্যাচ খেলা সানচেসের গোল সংখ্যা 80টি। এরপর দুই দফায় খেলেন তিনি ইন্টার মিলানে। এর মাঝে ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুম খেলে গোল করেন মাত্র 5টি। ইন্টারের হয়ে গত মৌসুমে লীগ শিরোপা জেতেন সানচেস। এরপর ক্লাবটির সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াননি তিনি, ফলে ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে টানে উদিনেসে।